জামা কাপড় কিনে নিয়েছি, ভিক্ষে করে কি আর দুঃখ ঘটে? তুমি না হয় 1000 টাকা দিলে, কদিন থাকবে সেই টাকা? মেয়ে করে বিয়ে দিতে হবে না? সে কেন তুমি ওই লোকটা? আমি ওদের ছোট মেয়েটাকে চেয়েছিলাম। তাই নাকি? কি বললে? বললে দেবো না। পাঁচ দিকে দিতে চেয়েছিল, আমি রাজি করিনি।
আর নয় মা বাবা টাকাটা রেশন দোকানে
পরিবর্তন করে দেওয়া আর আমাদের সমাজে বহু মেয়েরা অন্যের মতো বিক্রি হয়ে চলেছে। বিকেলে সিনেমায় যাবে সোনাদি? তুমি বলছি খুব সিনেমাই দেখবি না? খুব দেখি না, সবে হপ্তাহে গোটা চারেক ছবি দেখি। বলছি কারণ পেট ফুসা দেখলে ফিকিরি বলেই মনে হয়।
ছেড়ে সোনালি ছেড়ে মারাচ্ছি ছোট লোকে নিয়ে
তুমি কিন্তু অনেক সহ্য করে দেখলাম। আমি আর পারবো না, আমি আর বুঝবো না হিরো মন্ডতায়। প্রয়োজন হলে এই বিয়ে বিয়ে খেলা ভেঙে দিয়ে চলে যাব আমি। Yeah.
যদি একটু ভালো হতি তাহলে তো মালিক তোকে এই কষ্ট দিত। বাপ জাপু বলে মেয়ে কোনো কথা হবে নাকি উর্বশী হবে ঠিক আছে।
পৃথিবীর আলো থেকে বঞ্চিত, ছোট ছোট খুশি থেকে তারা দীর্ঘ কিন্তু আমাকে আমার কথা শেষ করতে দাও।
পারি না, অনেক পরিষ্কার আমার উনি যখন অধিকার
ভালো আছে।
থ্যাংক ইউ ভাই, দিদিমে ভুলে গেছিস তোরা। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তুই তো আমার ভালো আছে, অযথা
আমি প্রায় লক্ষ্য করছি আপনি যেন
জানি না, তুমি
করে বেঁচেছে যাদের এক পয়সায় বেঁচে গিয়েছে।
আমি যে টাকা দিয়েছি তারপরে দাম নেই না।
তোমার দিয়ে দিচ্ছি সেই আমার বাড়িটা আচ্ছা দাঁড়া
দিদি দাঁড়িয়ে
মেয়েটা তোমাকে ভক্তি চেষ্টা করে তাই বলে অমন মেয়ের মা তোমাকে আর এই জন্মে হতে আমি আবার কখন মুখ খারাপ করেছি তবে যাই বলো ভাই এটা কি ডাক্তার কাল দুটো বলে দিয়েছিল দেখো মুখ সামনে কথা বলবে আমার বউয়ের মান নেই গায়ে পড়ে গেছে কাল চলে যাব আমার বাড়িতে যেতে হবে আমার কাছে হুকুম চাইতে হবে আমি যখন ঠিক করবো তোমার মেয়েকে পাঠাবো কি না আপনি ঠিকই বলেছেন কিন্তু কি যাবে শালি অসুস্থ বাচ্চা মেয়েকে যে পাঠাবো কোন ভরসায় আমি যে যাবো তারও উপায় নেই পুতুলের খাওয়া দাওয়ার কষ্ট হতে পারে বলি কেন কষ্ট হবে বলি ওই কান্তি না কান্তি বলি ওই ঘুম সামিয়ে একটি চাকরি আমি আপনি বিলাতে পারি না ও রান্না পুতুল খেতে পারে না মরে যাই মরে যাই পুতুল খেতে পারে না বলি না পারলে তোমার কি বলি পেটে নয় পেটে কিন্তু একটা পয়সা দিয়ে মেয়েকে দিয়ে দিলে কেন
দাঁড়িয়ে আছে। নিশ্চয় নিশ্চয় অরুণা, চুপ করা দিয়ে আমি একদিন চারটা ফুটেছিলাম।
পারবে না। কি নিষ্ঠুর ব্যাপার! কিরে সোনালি, মা কোথায় গেল? ভেতরে গেছে, তোর জন্ম রহস্য জানতে পেরেছি। আমার কাছে আয় আমি।
যাও যাও মানে মানে ভাগ, তোমার নিজের কত নিজের তো